एवरीवन अस्सलाम वालेकुम। आज के आपनादेर साथे कथा बोलबो रिसेंटलि बांग्लादेशेर बाजारे लॉन्च करा टेक्नो व्यापक हाइप क्रिएट करा फोन टेक्नो स्पार्क 8 प्रो निये। गॉर्जियस लुकिंग डिजाइनेर ए फोनटिते थाकछे 6.8 इंचेर फुल एचडी प्लस रेजुलेशनेर एकटा डिसप्ले, सेई साथे मीडियाटेक हेलियो G85 एर मतो गेमिंग चिपसेट, 5000 mAh ব্যাটারির সাথে 33W-এর ফাস্ট চার্জার। ফোনটির 664 ভেরিয়েন্টের প্রাইস ধরা হয়েছে 16990 টাকা। রিয়েল লাইফে ব্যাটারি, ক্যামেরা, পারফরমেন্স বা বিল্ড কোয়ালিটির দিক থেকে ফোনটা এক্স্যাক্টলি কেমন সেটাই জানাবো আজকের এই ফুল রিভিউয়ে। বরাবরের মতোই আপনাদের সাথে থাকছি আমি হিমেল। মূল ভিডিও শুরু করার পূর্বে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে। টেকনো স্পার্ক 8 প্রো এর বক্সে ডিভাইসটি ছাড়াও আমরা পাচ্ছি একটি ইউজার ম্যানুয়াল, ওয়ারেন্টি কার্ড, 33W-এর ফাস্ট চার্জার, USB টাইপ সি কেবল, ইয়ারফোন এবং একটি ট্রান্সপারেন্ট ব্যাক কভার। টেকনো স্পার্ক 8 প্রো এর ডিজাইন আমার কাছে বেশ ইউনিক লেগেছে, স্পেশালি এর রিয়ার পার্টের ডিজাইন। ক্যামেরা মডিউলে একটা গ্লসি ফিনিশ দেওয়া হয়েছে, দেখতে কিন্তু বেশ প্রিমিয়াম লাগছে। আর এতে গ্লসি ফিনিশ থাকায় খুব সহজে কিন্তু আঙ্গুলের ছাপ পড়বে। আর নিচের দিকটায় কিন্তু ম্যাট ফিনিশ থাকছে, যার ফলে কিন্তু একদমই আঙ্গুলের ছাপ পড়বে না। আর এতে গ্রেডিয়েন্ট কালারের ইফেক্ট থাকায় দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, স্পেশালি আপুদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তারা কিন্তু চাইলে এটাকে বিভিন্ন জামার সাথে ম্যাচ করে ইউজ করতে পারেন, জোকস অ্যাপার্ট। তবে এই কালার ছাড়াও কিন্তু এর আরও একটি ব্ল্যাক কালার রয়েছে, যেটি অবশ্যই মেলদের অনেক বেশি পছন্দ হবে। যদি ফোনটির সামনের দিকে চলে আসি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে ফুল ভিউ ডিসপ্লে থাকছে, যার মাঝ বরাবর থাকছে একটা পাঞ্চ হোল। সিন এবং সাইড বেজাল যথেষ্ট নেরো করা হয়েছে। যদি ফোনটির উপরের দিকে তাকাই তাহলে এখানে একদমই প্লেন রাখা হয়েছে। নিচের দিকে থাকছে 3.5mm হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, USB টাইপ সি পোর্ট এন্ড স্পিকার গ্রিল। এর স্পিকারের কোয়ালিটি আমি বলবো যথেষ্ট লাউড ছিল, তবে বেস অ্যাভারেজ মানের চেয়ে পেয়েছি। আর যদি এটার ভলিউম 80% বেশি চলে যায় তাহলে কিছুটা ডিস্টরশন পাওয়া যায়। যদি ফোনটির ডান পাশে দেখা হয় তাহলে এখানে পাওয়ার বাটন অ্যান্ড ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার একই সাথে ইমপ্লিমেন্টেশন করা হয়েছে। তবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি ছিল বেশ রেসপন্সিভ, টাচ লাগা মাত্রই কিন্তু আনলক হয়ে যাচ্ছিল। আর যদি আমরা বাম পাশে তাকাই তাহলে এখানে দেখতে পাচ্ছি সিম কার্ড স্লট, যেখানে আপনি দুটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু একটা ভালো দিক। ফোনটি খুব একটা মোটা বা ভারী নয়, যার ফলে হাতে নিয়ে বেশ কমফোর্টেবল একটা ফিল পাচ্ছিলাম। তবে বড় হওয়ার কারণে এক হাতে অপারেট করা কিছুটা হলেও কষ্টসাধ্য হয়ে যাবে। ওভারঅল যদি ফোনটির ডিজাইন নিয়ে কথা বলি তাহলে বলবো যে এই বাজারের মধ্যে টেকনো কিন্তু বাজিমাত করে দিয়েছে। ডিসপ্লে হিসাবে ফোনটিতে থাকছে 6.8 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি IPS LCD ডিসপ্লে, যাতে থাকছে 397 PPI ডেন্সিটি। ডিসপ্লের কালারগুলোকে আমার কাছে অলমোস্ট ন্যাচারাল লেগেছে, তবে আরেকটু পাঞ্চি হলে মনে হয় যে বেটার লাগতো। এই ডিসপ্লেকে আমি আউটডোরে খুব ইজিলি অপারেট করতে পেরেছি, আমি সূর্যের প্রচণ্ড আলোর মধ্যে ছবি তোলা সহ বেশ কিছু কাজ করেছি, খুব একটা প্রবলেম ফেস করিনি। ফোনটি রান করছে UI 7.6-এ, যার ব্যাকএন্ডে থাকছে অ্যান্ড্রয়েড 11। আমার প্রায় এক সপ্তাহ ব্যবহারে এতে কোনো প্রকার বাগের দেখা পাইনি। আমার এটি 6GB র্যাম হওয়াতে এর র্যাম ম্যানেজমেন্ট বেশ ভালোই পেয়েছি। অ্যাপস ওপেনিং বা ক্লোজিং টাইম ছিল বেশ ফাস্ট, এছাড়াও মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্সও পেয়েছি যথেষ্ট ভালো। চিপসেট হিসেবে ফোনটিতে থাকছে মিডিয়াটেক হিলিও G85, যেটি 12nm আর্কিটেকচারের বিল করা একটি অক্টাকোর CPU। আর GPU হিসেবে এতে থাকছে মালি G52 MC2। হিলিও G85 নিয়ে নতুন করে তেমন কিছুই বলার নেই, এটি under 20K-র নিচে অনেক অনেক স্মার্টফোনে কিন্তু ব্যবহার করা হয়েছে, সো আমরা অনেকেই জানি যে এর রিয়েল লাইফ পারফরমেন্স কেমন। তারপরে এই ফোনের সাথে এটা কতটা অপটিমাইজ সেটাই আমরা দেখার চেষ্টা করেছি। রিয়েল টাইম পারফরমেন্স বিবেচনার জন্য আমি প্রথমে এতে প্লে করার চেষ্টা করেছি পাবজি। পাবজি HD গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে প্লে করা যাচ্ছিল। পাবজিতে গ্রাফিক্স অ্যাজ ইউজুয়ালি ছিল বলবো, সর্বোচ্চ 40fps পর্যন্ত পাওয়া যাচ্ছিল। HD-তে হাই রেখে পাবজি প্লে করাতে দুবার ল্যাগের দেখা পেয়েছি, তবে ফ্রেম ড্রপ পাইনি। প্রায় টানা 1 ঘন্টা পাবজি প্লে করাতে হিটিং ইস্যু পেয়েছি, তবে এটা এক্সেসিভ তেমন কিছু না, স্বাভাবিকই ছিল বলা চায়। পাবজি ছাড়াও এতে আরও দুটি হেভি গেম অ্যাসফল্ট 9 এবং কল অফ ডিউটি প্লে করেছি। দুটো গেমই বেশ স্মুথলি প্লে করতে পেরেছি কোনো প্রকার ল্যাগ বা ফ্রেম ড্রপ ছাড়াই। জানি একটা প্রশ্ন হয়তোবা অনেকের মনে ঘুরপাক খাচ্ছে যে আমরা কিন্তু মিডিয়াটেক হিলিও G85 under 15K-র নিচে পেয়েছি, তাহলে এখানে কোনো 17K-তে আমরা মিডিয়াটেক হিলিও G85 নিতে যাব? এক্স্যাক্টলি, রিসেন্টলি কিন্তু চিপসেটের দাম অনেক গুণে বেড়েছে, তো সেই হিসাব করে এখন কিন্তু মিডিয়াটেক হিলিও G85 কোনো স্মার্টফোনেই under 15K-র নিচে পাবেন না, যে কারণে কিন্তু আমি এই ফোনটাকে এই বাজেটের মধ্যে গেমিংয়ের জন্য কোনো মতেই পিছিয়ে রাখতে পারছি না, কারণ এটাকে অ্যাজ ইউজুয়ালি ধরে নিচ্ছি। ফোনটি রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরার সেট আপ, যার প্রাইমারি সেন্সরটি 48MP-এর। সেকেন্ডারিতে থাকছে একটি 2MP ডেপ সেন্সিং ক্যামেরা, অ্যান্ড থার্ডে থাকছে একটি 2MP AI লেন্স।
ফোনটির সেলফিতে প্রোভাইড করা হচ্ছে একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা। রিয়ারের প্রাইমারি ক্যামেরায় তোলা ছবিগুলো ছিল ক্লোজ টু ন্যাচারাল। ছবিগুলো আর একটু কন্ট্রাস্টি হলে আমার মনে হয় যে আর একটু ভালো লাগত। ডাইনামিক রেঞ্জ মোটামুটি ভালোভাবেই ধরে রাখতে পেরেছে। 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সিং ক্যামেরা বেশ ভালোই রেজাল্ট করেছে। ব্লার ছিল অনেকটাই ন্যাচারাল আর সাবজেক্ট সেপারেশনও অনেকাংশে পারফেক্ট ছিল। আশা করি পোর্ট্রেট মোডের ছবিগুলো যে কারো কাছে খুব সহজেই ভালো লাগবে। লো লাইটের ছবিগুলোতে কিছুটা নয়েজ অ্যান্ড গ্রিনের দেখা পাবেন। এমনিতেই লো লাইটের ফেস অনেকাংশে সফট থাকে, তার উপরে বিউটি মোড অন করলে আমার মতো নিজেকে চিনতে অনেকাংশে কষ্ট হয়ে যাবে। 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থেকে বেশ ভালোই ছবি পেয়েছি। ভিডিও করার সময় ব্যাকগ্রাউন্ড ব্লার করার সুবিধা থাকছে, তবে এটা খুব একটা পারফেক্ট ছিল বলবো না। আর এই বাজারের স্মার্টফোন থেকে এরকম পারফেক্ট খুব একটা আশা করা মনে হয় ঠিক না। সর্বোচ্চ 2K ভিডিও শ্যুট করার সুবিধা থাকছে আর ভিডিও কোয়ালিটি যথেষ্ট ভালোই পেয়েছি বলবো। ব্যাটারি সেকশনে ফোনটিতে দেওয়া হয়েছে 5000 mAh ব্যাটারি, যার সাথে থাকছে একটি 33 ওয়াটের ফাস্ট চার্জার। এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লেগেছে, কারণ 17K মধ্যে কিন্তু 33 ওয়াটের ফাস্ট চার্জার প্রোভাইড করা হচ্ছে। শুধু এখানে শেষ নয়, এর ব্যাটারি ব্যাকআপ নিয়েও কিন্তু আমি ফুললি স্যাটিসফাই, কারণ হ্যাভি ইউজ করে এই ফোনটাকে প্রায় আমি একদিনে বেশি ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, আর নর্মাল ইউজ করে প্রায় 1.5 থেকে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাচ্ছিলাম। এটা কিন্তু আমার কাছে অনেকটাই সারপ্রাইজ লাগছিল। আদার্স ফিচার হিসেবে ফোনটিতে টেস্ট করেছিলাম কল কোয়ালিটি, নেটওয়ার্ক কানেক্টিভিটি, ওয়াইফাই বা ব্লুটুথ, এভরিথিং টেস্ট করেছি, কোথাও কোনো প্রবলেম খুঁজে পাইনি। দেখতে দেখতে আমরা কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। এবার এই ফোনটির কিছু উইক পয়েন্ট এবং স্ট্রং পয়েন্ট নিয়ে কথা বলা যাক। যদি উইক পয়েন্টের কথা বলি তাহলে বলবো যে এখানে 6GB র্যাম দিয়েছে, এটা কিন্তু খুবই ভালো একটা জিনিস, বাট 64GB রম না দিয়ে এখানে 128GB স্টোরেজ দিলে অনেক বেটার হতো। আর একটা জিনিস আমি খেয়াল করে দেখলাম যে ডিসপ্লে প্রোটেকশন, আসলে কোন ধরনের প্রোটেকশন ব্যবহার করা হয়েছে সেটাও কিন্তু আমরা নিশ্চিত হতে পারছি না। সো ডিসপ্লেতে যদি একটা প্রোটেকশন ব্যবহার করা যেত তাহলে কিন্তু বেটার হতো। আর যদি ফোনটির স্ট্রং পয়েন্টের কথা বলি তাহলে বলবো যে ডিজাইন, মাক কোন একটা ডিজাইন যে কারো কাছে খুব সহজে ভালো লাগবে এবং ডিজাইন দেখে অনেকেই প্রেমে পড়বে, এটা নিশ্চিত করে বলতে পারি। তারপরে যদি ফোনটির আদার্স ডিসপ্লে কোয়ালিটির কথা বলি তাহলে এই দিক থেকে আমি বলবো যে মোটামুটি এগিয়ে থাকছে। স্পেশালি বড় ডিসপ্লে হওয়ার কারণে অনেকে কিন্তু অনেক ধরনের কাজ করতে পারেন, যেমন অনলাইন ক্লাস থেকে শুরু করে অনেক কিছুই আপনারা খুব সহজেই সারতে পারবেন। আর একটা জিনিস হচ্ছে ফোনটির চিপসেট, কারণ এই বাজেটের মধ্যে গেমিংয়ের জন্য যথেষ্ট ভালো মানের একটা চিপসেট প্রোভাইড করা হচ্ছে। আর চিপসেট যদি শক্তিশালী হয় তাহলে আপনি সব কাজগুলো কিন্তু বেশ স্মুথলি করতে পারেন। ফোনটির ক্যামেরা কোয়ালিটিও আমার কাছে বেশ ভালো লেগেছে, ব্যাটারি এবং চার্জার এটাকে আমাকে অনেক বেশি ইমপ্রেস করেছে। সো সব মিলিয়ে আমি বলবো যে এই 17,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে এই ফোনটি যে কাউকে নির্দ্বিধায় সাজেস্ট করা যায়। সো গাইজ, সব কিছুই আপনাদের সামনে তুলে ধরলাম, এবার আপনারা ডিসাইড করতে থাকুন ফোনটি কিনবেন নাকি কিনবেন না। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।